हेलो बंधुरा सकल के चैनल पक्ष के वेलकाम अपनारा देखें अपन प्रिय चैनल द मिरर अफ नेचर। बंधुरा आज जो गाचटी नहीं निश्चय गाचर पता देखे चिंते पे गाचर नाम कलंच मूलत तो सैकुलेंट प्रजातर गाच एखे आकटी नामे चेना जाए मदार अफ थाउजेंड बला अर्थात एक गाच के हजार हजार गाच अपनारा तैरि करते सैकुलेंट चाराटी कलंच गाच के आज के एर गाचर जो चारा कि तैरि करबें कत सुंदर भावे तैरि जाए से सम्पर्क आज के जानब तरगे बोलो जो चैनल सबसक्राइब ना करा थे अवश्य सबसक्राइब कर पशे थका बेल आइकन ऑन कर रखूँ जाते प्रत्येक नतून भिडियो आपलोडर संगे संगे ता नोटिफिकेशन आकारे अपनारा पान तत्क्षणात से देखते पारें। और अवश्य बोलो जो भिडियो शेषे जो भलो लागे अवश्य कमेंट करबें और लाइक तो अवश्य करबें पाले अवश्य चैनल के एक शेयर करबें। देख बंधुरा कलंच थाउजेंड अफ मदार गाचर जो पतागुल एक वैशिष्ट्य रही है पतार खाजे खाजे देख असंख्य छोटो छोटो चारा बैरिए चारागुलो के अपनारा पाल खूब इजी भावे एखान बेर इजी भावे बेर एखान बेर देख ये क्योंकि एक गोटा एट गोटा गाच एटी चारा एखान यम बड़ो एक गाच तैरि होते एकसाथे एरकम प्रचुर चारा के अपनारा सुंदर भावे एक छोट कन्टेनारे लागिए दीते पारें। आमी बोलते पारी जे खूब स्वल्प खरचे जेटा बाड़ीते आइसक्रीम खान से आइसक्रीमे जे फेले दिया जे प्लास्टिकटी थाके से प्लास्टिकटा बा आइसक्रीमे जे खापटी सेटा तो करते पारें। देखुन आमादेरके देखाच्छी आमी एखाने राखलाम जे आमार एई जो छोट्ट एकटी कन्टेन देखुन रयेछे जेटी पट बोलते पारें एटी फेले दिया आइसक्रीमेर বা বাড়িতে আইসক্রিমে খাওয়ার পর যে প্লাস্টিক প্যাকেটটি ছিল সেই প্যাকেটটিকে খাপটিকে আমি কিন্তু এই গাছের চারা তৈরির জন্য ব্যবহার করেছি এবং একটি একটি করে সুন্দর করে আমি লাগিয়েছি। কিভাবে লাগিয়েছি দেখুন এইখান থেকে যখন বের করে নিলাম এই যে নতুন চারাটা রয়েছে এই চারাটিকে জাস্ট এভাবে প্রেস করে ভিজে বালি দিয়ে লাগিয়ে দেন। দেখুন যদিও এটা ছোট চারা এই চারাগুলি আমি বেশ পাঁচ সাত দিন আগে লাগিয়েছিলাম দেখুন এর মধ্যে কিন্তু পাতা বড় হতে শুরু করে দিয়েছে। আর লাগাবেন কি করে খুব খুব সাধারণ বিষয় একটা এরকম ছোট প্লাস্টিক কন্টেনার নিন যেটা ফেলে দিয়ে আইসক্রিমের প্যাকেট বা খাপ বলা চলে সেই প্লাস্টিকটিকে ফেলে না দিয়ে সেটিকে সুন্দর করে ব্যবহার করুন বাড়ি সজ্জার ক্ষেত্রে। যেহেতু এই স্যাকুলেন্ট প্ল্যান্ট অল্প আলোতেই হতে পারে বা কালঞ্চ গাছ অল্প আলোতেই হয় আপনারা জানেন এবং এর সৌন্দর্য এটাই যে এর ফুলও হয় আবার এর পাতার ব্যবহার কিন্তু অনেক অনেক সুন্দর। देखो एरपर हमें कन्टेनारटा कि करलम ना अल्प बाली भरे निलाम नियार पर जल दिए भिजे दिलाम बाली दिए भिजे देर पर भिजे भिजे भाव तक एखान चारा आमी भेंगे और ये एक सुंदर को सजिए लागिए दिए आस्ते आस्ते चाराटा बाड़बे कन्टेनार भरे जाए अपनारा पारले एखान नतून चारागुलो के तुले एक छोटो एरकम गो बैगे लगाते पारें बा कोनो टबे लागिए दीते पारें सुंदर करे। आमार प्रचुर चारा एरकम रयेछे এবং একটা গাছ এই যে বললাম যে একটা গাছ থেকে আপনি অসংখ্য অসংখ্য দেখুন এর গোড়াতে পড়েছে যেগুলো সেগুলো কিন্তু অসংখ্য চারা তৈরি হচ্ছে আপনাদেরকে দেখায় দেখুন এই একটা চারা হ্যাঁ প্রচুর চারা আমি তুলে দেখাতে পারি আপনাদেরকে দেখুন এইখান থেকে ঝরে পড়েছে এবং এখান থেকেই চারা তৈরি হচ্ছে এবং এই চারার কোনো পরিচর্যার কোনো বিষয় নেই কোনো কিছু নেই এই চারা সহজে পোকাতেও খায় না বা এই এর পাতা সহজে পোকাতেও নষ্ট করতে পারে না বা খুব বেশি জল যে লাগে তাও নয় একে শুকনো জায়গায় বাড়ির মধ্যে যেখানে খুব ভালো আলো আসে সেখানে রাখতে পারলেও কিন্তু গাছ কিন্তু দ্রুত বাড়বে এবং সুন্দর একটা এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা বলবো যে এই গাছ কিন্তু এটা এয়ার পিউরিফাই হিসেবে ব্যবহার হয় অনেকে আবার বলেন যে এটা বাস্তু গাছ তবে বাস্তু গাছ কতটা আমি জানি না তবে আমার তো সব অবশ্যই ভালো লাগে যে এই গাছটি যে সৌন্দর্য সেটাই আমাকে ভালো লাগে এবং আপনাদেরকেও অবশ্যই হয়তো আকৃষ্ট করছে। এটা আর একটা বৈশিষ্ট্য কি যত বড় হবে বা এই যত রোদের সময় থাকবে এখন তো রোদ নেই তো তখন কিন্তু দেখবেন যে এই গাছে কিন্তু পাতাগুলো খুব সুন্দর মিলে ধরে এবং বেশ ছড়ানো থাকে এবং এই এটা দেখতে খুব সুন্দর একটা ডিজাইন বা একটা একটা লুক তৈরি করে যেটাকে মনকে আকৃষ্ট করে। সকলকে বলবো এইভাবেই সুন্দর করে এরম এই ফেলে দিয়ে আইসক্রিমের প্যাকেটে অবশ্যই আপনারা খাপেতে অবশ্যই লাগান লাগিয়ে দেখুন অবশ্যই সেই প্লাস্টিকটি হয়তো বাইরে গেলে যেমন ভাবে পরিবেশকে দূষিত করে কিন্তু এটা যদি আপনি এই পরিবেশের কাজেই লাগান তো অবশ্যই ভালো হবে অর্থাৎ
এই প্লাস্টিকটি আপনার চারা চারা ক্ষেত্রে অর্থাৎ এটা অক্সিজেন যোগাতে কাজে লাগবে। আপনারা এ হয়তো পরিবেশে থাকলে অক্সিজেন মানে পরিবেশকে ক্ষতি করত, কিন্তু নতুন চারা তৈরি করলে তাতে অক্সিজেন আপনি পাচ্ছেন। আপনারা এইভাবেই করুন, অবশ্যই পারবেন। আর যদি অসুবিধা থাকে আমাকে ফোন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই যথাযথ উত্তর দেব। আর যদি বাড়ির কাছাকাছি হয় অবশ্যই, যদি এর চারা যদি না থাকে আমি আপনাদেরকে চারা দিতে পারি, বা আপনারা যেখানে যদি পান কোনো বন্ধুর বাড়িতে বা আত্মীয় বাড়িতে বা কোনো নার্সারিতে, যদি নার্সারিবালাকে বলেন যে নতুন এই একটি চারা এইখান থেকে ডক থেকে আমাকে দিন, আমি এটি বাড়িতে নিয়ে যেয়ে রাখতে চাই, অবশ্যই পাবেন। তার জন্য হয়তো স্বল্প মূল্য দিতে হতে পারে, আর অনেক নার্সারিওয়ালা থাকে ভালো যে পরিচিত আছে একটা দিয়ে দিই, অসুবিধা নেই। সেটাকে নিয়ে এসে আপনি ইনডোর প্ল্যান্ট হিসেবে এইরকমভাবে বড় চারা তৈরি করতে পারেন, বড় গাছ তৈরি করতে পারেন। স্যাকুলেন্ট হিসাবে এই মাদার অফ থাউজেন্ড অফ মাদার বা কালঞ্চ গাছকে তৈরি করতে পারেন, এবং এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। আর একটা হচ্ছে কি না, আপনি বালিতে করতে পারেন, মাটিতে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো পাত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই যে কোনো পাত্রে। তবে ছোটো চারা এলে তাকে বালিতে অবশ্যই দিয়ে একটু বড় করে নিন, তারপরে আপনি মাটিতে বা টবেতে লাগান, খুব সুন্দরভাবে সে গাছ লেগে যাবে। আর আরেকটা জিনিস বলি যে এর গাছের গোড়ায় কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ভিজে ভিজে ভাবটা রাখবেন, আর জল যেন দাঁড়িয়ে না থাকে, তাহলে গাছ কি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না। আর এইভাবেই গাছ তৈরি করুন কালঞ্চ গাছকে, আর বাগানকে বা আপনার ইনডোর প্ল্যান্ট হিসাবে এই থাউজেন্ড অফ মাদার বা কালঞ্চ গাছ ব্যবহার করুন, অবশ্যই ভালো হবে। সকলকেই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বা লাইক করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।